ইয়ামাহা, সুজুকি, হোন্ডা, অন্যান্য ব্র্যান্ড আমাদের কাছ থেকে এত বেশি দাম রাখছে? ইয়েস, আমি রয়্যাল এনফিল্ড বুকিং দিয়েছি। ইয়েস, আমরা এফজেডএস চালাচ্ছি বা জিক্সার চালাচ্ছি বা হর্নেট চালাচ্ছি, আমরা প্লাস্টিকের বাইক চালাচ্ছি, আমরা কি ঠকে গেলাম এত দাম দিয়ে বাইকগুলো কিনে? তারা আমার এগেনিস্টে নামছে। ওয়েল ফাইন, ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আসছে এই কারণে আমার খুবই ভালো লাগছে। প্রাইসটা যখন শুনলাম তখন আরো বেশি ভালো লাগছিল, এই কারণেই যে যথেষ্ট ভালো একটা প্রাইস। আমাদের ধারণা ছিল রয়্যাল এনফিল্ড প্রাইস আরো বেশি হবে, কিন্তু কেন বেশি হবে? কারণ বেশি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ রয়্যাল এনফিল্ড বাংলাদেশে প্রস্তুত করা হচ্ছে। যখনই কোনো বাইক বাংলাদেশে প্রস্তুত করা হয় তখন সেই বাইকটার প্রাইস কিন্তু যথেষ্ট কম হয়। আমি প্রথম দিন থেকে এখন পর্যন্ত একই কথা বলে আসছি যে সিকিডি বাইকের প্রাইস কমই হয়, কিন্তু রয়্যাল এনফিল্ডের প্রতি আমাদের এত বেশি ভালো লাগা, এত বেশি আবেগ যে আমরা ভেবেছি না জানি কত দাম হবে। আমারও ব্যক্তিগতভাবে আমিও কিন্তু ভেবেছিলাম হয়তোবা 5 লাখ টাকার উপরে দাম হবে মডেল ক্ষেত্র বিশেষে, কিন্তু না, যথেষ্ট মার্জিত একটি মূল্যে রয়্যাল এনফিল্ড বাংলাদেশে রয়্যাল এনফিল্ড বিক্রি করা শুরু করে দিয়েছে। যদিও এখনো বাইকাররা হাতে বাইক পায়নি, মাত্র বুকিং করা শুরু হয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অন্যান্য ব্র্যান্ডগুলোর সাথে যেভাবে রয়্যাল এনফিল্ডকে কম্পেয়ার করা হচ্ছে তখন কিন্তু একটু মন খারাপই লাগছে। কেন মন খারাপ লাগছে? হয়তোবা আমার মতো আপনাদেরও অনেকের মনে আসতে পারে যে ইয়ামাহা, সুজুকি, হোন্ডা, অন্যান্য ব্র্যান্ড আমাদের কাছ থেকে এত বেশি দাম রাখছে। বিশ্বাস করেন, আমার কিন্তু অনেকের কথা শুনে ইয়ামাহার প্রতি একটা প্রচণ্ড ঘৃণা, হোন্ডার প্রতি একটা প্রচণ্ড ঘৃণা, সুজুকির প্রতি একটা প্রচণ্ড ঘৃণা তৈরি হয়ে গিয়েছিল যে এতদিন তোমরা আমাকে ঠকিয়ে আসছো। কিন্তু না, একটু আপনাদেরকে আসলে এই চিন্তাগুলো করার আগে বা পরে একটু আসলে ভাবতে হবে আসলে বাস্তবতাটা কি, রিয়েলিটি কি। হোন্ডা সুজুকির কথা তো আসলে আমি ওইভাবে বলতে পারবো না, কারণ হচ্ছে যে আমি বর্তমানে ইয়ামাহার এফজেডএস ভার্সন 3 বাইকটা চালাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার আসলে রয়্যাল এনফিল্ডকে নিয়ে কথা বলতে গেলে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 অথবা আমার ইয়ামাহা আরন 5M অথবা আমার সুজুকি জিএন 125 অথবা আমার হিরো গ্ল্যামারের সাথে কম্পেয়ার করতে হবে। আসলে রয়্যাল এনফিল্ডের সাথে এই বাইকগুলো কিন্তু ওইভাবে কম্পারিজন করা যায় না। রয়্যাল এনফিল্ডের ধরন একটা, এই বাইকগুলোর ধরন আরেকটা, সো কোনোভাবেই এই বাইকগুলোর সাথে ওই বাইকের কম্পারিজন করা যাবে না এবং ঠিকও হবে না। যেহেতু বাইকের প্রাইসটা কাছাকাছি, সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি একটা তুলনা বা একটা কম্পারিজন চলে আসে। প্রথম যে বিষয়টা আমাদের সবার ভিতরে চলে আসছে যে আমরা এফজেডএস চালাচ্ছি বা জিক্সার চালাচ্ছি বা হর্নেট চালাচ্ছি, আমরা প্লাস্টিকের বাইক চালাচ্ছি, আমরা কি ঠকে গেলাম এত দাম দিয়ে বাইকগুলো কিনে? এখন কথা হচ্ছে যে রয়্যাল এনফিল্ডের দাম বাংলাদেশে যে হান্টার মডেলটা আছে, আমি শুরু মডেলটা যেটা কাছাকাছি প্রাইস এই এফজেডের সাথে, যেহেতু আজকে আমার সাথে এফজেড আছে, এফজেড দিয়ে কম্পারিজনটা করছি। যেহেতু হান্টারের দামটা এই এফজেডএস ভার্সন 3 কাছাকাছি, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজভাবেই মাথার মধ্যে কিন্তু একটা প্রশ্ন চলে আসে যে রয়্যাল এনফিল্ড এত দাম কম, এখন তাহলে হিসাব করতে হবে আসলে কত টাকার ব্যবধান। এই বাইকটার দাম বর্তমানে বাংলাদেশে যতটুক আমার মাথায় আছে 2,65,000 টাকা থেকে 2,70,000 টাকার আশেপাশে, ওকে, প্লাস মাইনাসও হতে পারে। আর রয়্যাল এনফিল্ড হান্টারের যেটার এভিএস নাই সেটার দাম যতটুক জানি 3,40,000 টাকা, এভিএস থাকলে হয়তো বা একটু বেশি হতে পারে। আমি নন এভিএস এর সাথে প্রাইসটা আমি একটু মিলিয়ে দেখতেছি, এভিএস সাথে মিলালে তো ব্যবধানটা অনেক বেশি হবে। ইন্ডিয়াতে বর্তমানে এফজেডএস ভার্সন 3 এটার প্রাইস কত সেটা আগে জানতে হবে, এবং সেই সাথে রয়্যাল এনফিল্ড হান্টারের প্রাইস কত সেটাও জানতে হবে। রয়্যাল এনফিল্ড হান্টারের প্রাইস হচ্ছে 1,50,000 রুপি এবং এটার দাম হচ্ছে 1,20,000 রুপি। তাহলে ব্যবধান কতটুকু একটু খেয়াল করে দেখেন, 30,000 রুপি। তাহলে 30,000 রুপি কত টাকা হচ্ছে? 39,000 থেকে 40,000 টাকার মতো। কিন্তু বাস্তবতে আমাদের বাংলাদেশে এফজেডএস ভার্সন 3 থেকে যদি আমি 2,70,000 টাকা ধরি, তাহলে এফজেডএস ভার্সন 3 থেকে নন এভিএস হান্টারের দামের তুলনা পড়ে প্রায় 70,000 টাকা। যেহেতু এফজেডএস ভার্সন 3 দাম 2,70,000 টাকা, তাহলে 40,000 টাকা প্লাস করে হান্টারের দাম হতো 3,10,000 টাকা। ভাই, আপনাকে ভাই রিয়েলিটি মানতে হবে, রিয়েলিটি মেনে নাও, এছাড়া উপায় নাই। কারণ আমরা রয়্যাল এনফিল্ডের নাম শুনে রয়্যাল এনফিল্ডকে জাজমেন্ট করে ফেলতেছি অনেকভাবে, অনেক কিছু, আসলেই রয়্যাল এনফিল্ড অনেক কিছু, নো ডাউট, কিন্তু আপনাকে তো
টাকার ব্যবধানটা দেখতে হবে, রুপির ব্যবধানটা দেখতে হবে। রয়্যাল এনফিল্ড ইন্ডিয়াতে 150,000 রুপি, এটা 120,000 রুপি, সেখানে 39-40,000 টাকার বাংলাদেশে পার্থক্য হতে পারে, তাই বলে 70,000 টাকার পার্থক্য। এইবার আমি আপনাদেরকে একটা বিশেষ ফ্যাক্ট বলি, এই যে রয়্যাল এনফিল্ড বাংলাদেশের বাজারে আসছে, অনেক মানুষ রয়্যাল এনফিল্ড ক্রয় করতেছে। এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর দেখান যে রয়্যাল এনফিল্ড বুকিং দিয়েছে। ভাই আজকে আমিও রয়্যাল এনফিল্ড বুকিং দিতাম, কিন্তু এই হিসাব নিকাশগুলো আসার পর আমি চিন্তা করলাম যে না, আর একটু অপেক্ষা করি, আর একটু বুঝি, আর একটু দেখি। যদি আমি রয়্যাল এনফিল্ড বুকিং দিতাম তাহলে কি একটা পোস্ট দিতাম না, তাহলে কি ব্লগ করতাম না, ইয়েস আমি রয়্যাল এনফিল্ড বুকিং দিয়েছি, ইয়েস। কিন্তু না, আমাকে বাস্তবতা দেখতে হচ্ছে, এবং যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকেও বাস্তবতা দেখাতে হচ্ছে। তা না হলে একটা সময় কিন্তু আপনারাই প্রশ্ন করবেন যে ভাই আপনি এই বিষয়গুলো জানেন, আমাদেরকে শেয়ার করলেন না কেন। আমি চকলেট বাইকার এখন পর্যন্ত আপনাদেরকে সবসময় স্বচ্ছতা ও সততার সাথেই কথা বলে আসছি, কখনোই আমি সত্যকে আড়াল রাখিনি, যেটা ট্রু সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। কাজ করতেছে না না ভাইয়া, হেলমেট নাই তো খারাপ দেখায়। আমারটা দিয়ে তো আপনার হবে না, তাই না? না না না, যার যার হেলমেট তারই পরা উচিত। থ্যাংক ইউ ভাইয়া। তো যেটা বলছিলাম, আমার মতে আপনাদের আসলে আবেগ থেকে বের হয়ে একটু জাজ করা উচিত। আজকে আমরা দেখেন মিডিয়া থেকে শুরু করে সবাই কিন্তু বলতেছে রয়্যাল এনফিল্ডের প্রাইস কম, রয়্যাল এনফিল্ডের প্রাইস কম। এখন ক্লাসিক আর বুলেট বাইকের ক্ষেত্রে যদি দেখেন ইন্ডিয়াতে দাম বেশি, ওগুলোর সাথে প্রাইজের দিক দিয়ে যদি দেখেন ক্লাসিকের সাথে যদি কম্পেয়ার করতে চান তাহলে হয়তো বা ইয়ামা R5 অ্যাম্পটা চলে আসবে। কিন্তু এখানে ক্লাসিক বুলেট এই বাইকগুলো কিন্তু তৈরি করা হচ্ছে, আর R5 কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসা হচ্ছে, হয় ইন্ডিয়া থেকে অথবা ইন্দোনেশিয়া থেকে। CBR যদি দেখেন, CBRও কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসা হচ্ছে, হয় ইন্ডিয়া থেকে অথবা ইন্দোনেশিয়া থেকে, সরি ইন্ডিয়াতে হচ্ছে না, ইন্দোনেশিয়া থেকে হচ্ছে। GSX-এর আবার বাংলাদেশে তৈরি করা হচ্ছে, GSX-এর যদি দেখেন GSX-এর প্রাইস কিন্তু CBR R5 থেকে তুলনামূলকভাবে একটু কম, 5 লাখ টাকার নিচে। যেটা বাংলাদেশে তৈরি হবে সেটার দাম কম হবে। রয়্যাল এনফিল্ড হান্টার ইন্ডিয়ান কারেন্সি টাকায় ভাঙলে যদি 40,000 টাকার ব্যবধান হয় অ্যাভারেজ বাসন্তীর সাথে, তাহলে বাংলাদেশে কেন 70,000 টাকার ব্যবধান হচ্ছে? সামথিং রং। রয়্যাল এনফিল্ড হান্টারের দাম আরো কম হতে পারতো। বাংলাদেশে যদি এই বাইকগুলা ধরেন R5 যদি তৈরি করা হতো, তাহলে হয়তোবা আমরা ক্লাসিক যে দামে পাবো, রয়্যাল এনফিল্ড ক্লাসিক যে দামে পাবো, হয়তোবা সেই দাম বা তার আশেপাশের দামেই পাবো। কিন্তু বাস্তবতায় আমার মনে হচ্ছে বাংলাদেশে যখন ইয়ামাহা হোন্ডা তারা যখন CBR R5 M R5 এই বাইকগুলো যখন তৈরি করা শুরু করবে, আমি নিশ্চিত যে রয়্যাল এনফিল্ডের থেকেও দাম আমরা কমে পাবো। যাই হোক, আমার আসলে এই কথাগুলো বলার পিছনে অর্থ হচ্ছে যে আমার মনের মধ্যে একটা মানে খারাপ লাগা শুরু হয়েছিল যে এতদিন ধরে ব্র্যান্ডগুলো আমাদেরকে ঠকাচ্ছে। কিন্তু যখন হিসাব নিকাশ করে দেখলাম যে না, যে ব্র্যান্ডগুলো এতদিন ধরে আছে তারাই আমাদের সাথে ঠিক আছে, আর যেই ব্র্যান্ডটা নতুন আসলো সেই ঠকানো শুরু করলো। কিন্তু আমরা আবেগ ইমোশনের জায়গা থেকে আমরা আসলে তাদের এই ভুলগুলো আমাদের চোখে পড়লো না, যেহেতু ব্যবধানটা আমার চোখে ধরা পড়েছে, আর আমার দায়িত্ব ব্যবধানটা আপনাদেরকেও শেয়ার করা। যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর যখন সে কন্টেন্ট করবে, সেই কন্টেন্টের পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা সমালোচনা হবেই। আমি যেমন একটা বাইক নিয়ে আলোচনা করি সমালোচনা, ঠিক তেমনই আমাকে নিয়েও আলোচনা হবে সমালোচনা হবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু রয়্যাল এনফিল্ড আসার পর থেকে একের পর এক যেভাবে আমার এখানে কমেন্টগুলো পড়ছে, আপনারা যদি কমেন্টগুলো একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে অ্যাটাকিং টাইপের কমেন্ট। কেন ভাই অ্যাটাকিং টাইপের কমেন্ট কেন করছো? প্রথম দিকে আমি একটু বিচলিত হয়ে যাই, আসলে আমি কি ভুল করছি, আমি কি কোনো অন্যায় করে ফেললাম? খুব স্বাভাবিক, আমিও তো মানুষ, আমারও তো ভুল হতে পারে। কিন্তু আমি আমার ভুল কোনোভাবেই ফাইন্ড আউট করতে পারছি না, আমি আমার ভুল কোনোভাবেই ফাইন্ড আউট করতে পারছি না। হ্যাঁ, আমি তো পক্ষে বিপক্ষে দুইটা কথাই তো বলছি, ভালো মন্দ দুইটাই তো বলছি, রিয়েল ফ্যাক্টটা যেমন তুলে ধরছি, রয়্যাল এনফিল্ডের বিশেষ মজা বিশেষ সুবিধা প্রাইডটাও কিন্তু তুলে ধরছি, তাহলে প্রবলেমটা কোথায়? আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা শুরু করলাম এবং খেয়াল করলাম কিছু কমেন্ট, কিছু আইডি যেগুলো আসলে আসছে, এরা এমন কিছু নেগেটিভ কমেন্ট করতে, এমন কিছু স্ল্যাং ইউজ করতে যেটার কোনো সঠিক লজিক নাই। আবার কিছু কমেন্ট আছে যারা কিনা দেখেছে, আরে তরু বাইরে বকতেছে, আমি একটা গালি দিয়েছি, আমি একটা বকা দিয়েছি, এই যে ব্যাপারটা খুব সুস্পষ্টভাবে আমার কাছে ধরা পড়লো। এখন কথা হচ্ছে আমি কথা বললে সমস্যাটা কি,
আর এদিকে তো মনে করেন যে আমি এই যে রিসেন্টলি ইয়ামাহার বাইক কিনছি, এখন তো মনে করেন যে ইয়ামাহাকে নিয়ে দুনিয়ার শেষ। যখন আমি সুজুকির বাইক কিনি তখন সুজুকি খারাপ, সুজুকির দালাল। যখন আমি মানে যখন যেই ব্র্যান্ডেরই বাইক ইউজ করি তখন আমি তার দালাল হয়ে যাই, তার ব্রোকার হয়ে যাই। মানে এইটা আসলে এইটা নিয়ে আমার কখনো মন খারাপ হয় না, কারণ বাংলাদেশের মানুষ কিছু মানুষ তো আছেই যারা কিনা এই ধরনের নেগেটিভ অ্যাক্টিভিটিস করবে, কিন্তু একসাথে এত, আরে ভাই রে ভাই। তা আমি কী করলাম, আমার ব্লগের সামারি দেখার চেষ্টা করলাম। আমি যতগুলো ব্লগ করলাম এই রয়্যাল এনফিল্ডকে নিয়ে সবগুলো 90% প্লাস লাইক, 10%-এর কম হচ্ছে ডিসলাইক। এই যে ডিসলাইক, এদের থেকেই তো নেগেটিভ কমেন্টটা আসছে। তাহলে আমার লাইক বেশি, ডিসলাইক কম, কিন্তু নেগেটিভ কমেন্ট বেশি। ভালো করে খেয়াল করলে দেখলাম একই মানুষ বারবার কমেন্ট করছে এবং বারবার সেখানে সে একজন আরেকজনের একটা রিপ্লাই দিচ্ছে। তখন বুঝতে পারলাম যে কোনো একটা দল বা কোনো একটা পক্ষ আমার এগেনিস্টে কাজ করছে। ওকে, ওয়েল, ফাইন। তখন আমি ফাইন্ড আউট করার চেষ্টা করলাম যে কেন তারা চায় না আমি কথা বলি। এবং এক একজনের ভালো লাগা এক এক রকম, এক একজনের চিন্তাধারা এক এক রকম। আমার সাথে সবার যে চিন্তাধারা একরকম হবে তা কিন্তু না। তাহলে প্রবলেমটা কই, এত কমেন্ট কেন আসছে? পরক্ষণে যখন আমি বুঝে ফেললাম যে এইখানে অনেক ঘাপলা রয়েছে, অনেক ঝামেলা রয়েছে, একটা সিন্ডিকেট বিশাল বড় হয়ে তারা আমার এগেনিস্টে নামছে, ওয়েল, ফাইন, ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। এখন দেখেন আমি তখন প্রেক্ষাপটগুলো ভাবা শুরু করলাম। ওকে, ফাইন, রয়্যাল এনফিল্ড অনেক কমে বাইক দিচ্ছে, এখন তো হিসাব নিকাশ করে দেখি যে না, আপনি যদি জিক্সার ইউজার হন তাহলে আপনার জিক্সার ইন্ডিয়াতে দাম কত, রয়্যাল এনফিল্ড হান্টারের দাম কত, আপনি কম্প্যারিজন করে দেখেন, রুপিতে রুপিকে টাকায় কনভার্ট করে দেখেন, পার্থক্যটা তো আপনি বুঝতে পারবেন। আপনি যদি হর্নেট ইউজ করে থাকেন তাহলে হর্নেটের ইন্ডিয়াতে দাম কত আর রয়্যাল এনফিল্ড হান্টারের দাম কত, আপনি নিজেই কম্প্যারিজন করে দেখেন। আপনি যদি আরটিআর ইউজ করেন, অর্থাৎ মোট কথা আপনি যেই ব্র্যান্ডেরই বাইক ইউজ করেন না কেন, আপনি প্রাইস কম্প্যারিজন করে দেখেন, রুপিতে কনভার্ট করলে কয় টাকার টাকায় ব্যবধান হয় আর বাংলাদেশে তারা কত টাকার ব্যবধানে রয়্যাল এনফিল্ড বিক্রি করছে। আরে ভাই, বাংলাদেশ এইখানে অনেক মানুষ থাকে, অনেক মানুষ আছে, অনেক কাস্টমার আছে, প্রত্যেকটা ব্র্যান্ডই ব্যবসা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু কেউ তো আর আমাদের ফ্রিতে বাইক দিবে না, আর আমরা ফ্রিতেও আশা করি না। আমরা চাই বাইক ব্র্যান্ডগুলো যেন ভালো কোয়ালিটির বাইক দেয়। রয়্যাল এনফিল্ড দাম বেশি বেচুক আর কম বেচুক, এতে আমার কোনো কিছু যায় আসে না। রয়্যাল এনফিল্ড কেউ কিনলেও আমার কিছু যায় আসে না, এবং আমার ইচ্ছে হলে আমি কিনবো, আমার না ইচ্ছে হলে আমি কিনবো না, সম্পূর্ণ আমার ব্যাপার, আপনি কিনলে আপনার ব্যাপার। আমি তো অলরেডি যারা রয়্যাল এনফিল্ড বুকিং দিয়েছে তাদেরকে অভিনন্দনও জানিয়েছি, স্পেশালি ব্লগ করে অভিনন্দন জানিয়েছি। তো সেইখানে আমার উপর কেবলে এই অ্যাটাকগুলো কেন আসছে, ওই যে কারণ একটাই, কারণ আমি চকলেট বাইকার সবসময় আপনাদেরকে সৎ, নিরপেক্ষ, স্বচ্ছ ধারণা দিয়েই ব্লগ তৈরি করি, এবং অনেকেরই সহ্য হয় না। যারা এই কাজটি করাচ্ছেন বা করছেন আপনারা কিন্তু খাল কেটে কুমির নিয়ে আসছেন। এখন আমি এই ধরনের কমেন্ট, এই ধরনের কথাগুলো শোনার পর তখন কিন্তু আমি আরও ডিপলি চিন্তা করা শুরু করছি, আরও অনেকভাবে চিন্তা করা শুরু করছি যে রয়্যাল এনফিল্ডের কী 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 এমন ব্যাপার রয়েছে, কী এমন ব্যাপার এই বাইকগুলোতে রয়েছে, কী এমন ব্যাপার এফজেড জিক্সারে রয়েছে, সব কিছু কিন্তু আমার কাছে এখন মাথায় প্রশ্ন চলে আসছে। আর যখনই প্রশ্ন চলে আসে সেটা নিয়ে কিন্তু অটোমেটিক্যালি ব্লগ হয়ে যায়। সো যারাই এই কাজটা করছেন, এখন আমি নির্দিষ্টভাবে কাউকে দোষও দিতে পারছি না, এটা তো আর বোঝা যায় না, কিন্তু একটুক বোঝা যায় ইউনাইটেড হয়ে অনেকগুলো মানুষ নেগেটিভ অ্যাক্টিভিটিসে নেমে গেছে আমার ব্লগে। কোনো সমস্যা নাই, ইউ ক্যান ডু ইট। ওকে, চালিয়ে যান, চালিয়ে যান। চলে আসছি রেডিসন ব্লু, আর এখানে হিরো এক্সট্রিম বাইকের লঞ্চ হচ্ছে, সেই প্রোগ্রামে আসছি। এক্সট্রিম বাইকের কথা নিয়ে, লঞ্চিং প্রোগ্রাম নিয়ে আরেকটা ব্লগ করব। ওকে ওকে ওকে, বাইক পার্কিং ওইখানে। আমি নতুন বাইকগুলো দেখে ভাবছি ওইটা পার্কিং লট, গিয়ে দেখি না সবগুলোই বাইক, এবং হিরো এক্সট্রিম 125। অনেকেই আমার কমেন্টে এসে অনেকেই বলছে যে ভাই লবণ কোম্পানির লোক হলেন কিনা, লবণ কোম্পানি, লবণ কোম্পানি। এখানে লবণ কোম্পানি বলতে তো ইয়ামাকেই বোঝানো হচ্ছে। ভাই দেখেন, আমি ইয়ামা বাইকের ইউজার, আমি যদি ইয়ামার সাথে কাজ করতাম তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম, যেমন আমার টায়ার পার্টনার সিয়েট, আমার ওয়েল পার্টনার মোবিল,
এগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। সো ইয়ামাহার আমি একজন ইউজার, শুধুমাত্র ইয়ামাহা না, আমি সুজুকির ইউজার, আমি হিরোর ইউজার। তো বাংলাদেশে আমি যখন যে বাইকটা ইউজ করেছি, কিছু মানুষ আসলে এই কথাগুলো বলেই গেছে, বলেই গেছে, তাদেরকে আসলে কখনোই কোনোভাবে থামানো যায়নি এবং আমি থামানোর চেষ্টাও করিনি। তো ইয়ামাহাকে আপনারা যেভাবে লবণ কোম্পানি বলে বলে যেভাবে ইয়ামাহাকে প্রমোট করছেন, এটা আসলে ইয়ামাহার এখানে অনেক কষ্ট লাঘব হয়ে যাচ্ছে। যেই বাইকটাই বাংলাদেশে আসে, আপনারা প্রথমে ইয়ামাহার সাথে কম্পারিজন করেন। আপাত দৃষ্টি যদি দেখেন, বাংলাদেশে যখন কোনো একজন নতুন বাইক কিনবে, সে যখন দেখবে যখন যেই বাইক আসে ইয়ামাহার সাথে কম্পেয়ার করে, তার মানে ইয়ামাহাই হয়তো বা সেরা। আরও অনেক ব্র্যান্ডই আছে, অনেক ব্র্যান্ডই বাংলাদেশে কাজ করছে, সবাই কম বেশি চেষ্টা করছে, সবাই চেষ্টা করবে, প্রত্যেকটা বাইক ব্র্যান্ডই বাংলাদেশে ব্যবসা করার চেষ্টা করবে, এটাই খুব স্বাভাবিক। তাদের অনেক ওয়ে থাকবে, কারো প্রাইস কম থাকবে, কারো বেশি থাকবে, কিন্তু কেউ ওভার প্রাইস করে বাইকারদেরকে ডেডিকেটলি ঠকানোর চেষ্টা করবে না, কারণ দিন শেষে তারই কাস্টমার কমে যাবে। তো ব্লগের শেষ পর্যায়ে এসে একটা কথাই বলবো, যে আমি চকলেট বাইকার প্রথমেও যেই স্বচ্ছতার সাথে ব্লগ করে আসছি, আজও সেই স্বচ্ছতার সাথে ব্লগ করছি এবং যতদিন বেঁচে থাকবো স্বচ্ছতা, সততা ও সত্যের সাথেই ব্লগ করব। কে কি বলুক, আই ডোন্ট কেয়ার। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।